ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে শনিবার মাঠে নামছে বাংলাদেশ, যেখানে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। হেরে গেলেই গোছাতে হবে ব্যাগ, কাটতে হবে দেশের বিমানের টিকিট। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, পরিসংখ্যান আর পরিস্থিতি তাদের পক্ষেই কথা বলছে, তাই সাকিবদের দিতে হবে বেশ কঠিন পরীক্ষা। এরই মধ্যে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে নড়বড়ে হয়ে আছে টাইগারদের অবস্থান, ফাটল ধরেছে ফাইনালে ওঠার স্বপ্নে। সেই স্বপ্ন একেবারে ভেঙে যাবে এবার লঙ্কা বধ করতে না পারলে। তবে আসরে প্রথম দেখায় যেহেতু শ্রীলঙ্কা জয় পেয়েছিল, তাই আত্মবিশ্বাসে ভরপুর হয়েই শনিবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দাসুন ছানাকার দল। বিপরীতে মানসিকভাবে খানিকটা পিছিয়ে থাকবে টাইগাররা। তবে উল্টোটাও হতে পারে, প্রতিশোধের নেশায় বাঘের দল উন্মাদ হয়ে উঠতেই পারে, আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে পারে লঙ্কান শিবিরে। সমর্থকরাও নিশ্চয়ই এমনটা চাইবে, যদিও তা খুব একটা সহজ হবে না। নিজেদের মাঠের পুরোপুরি ফায়দা নিতেই চাইবে শ্রীলঙ্কা। তাছাড়া সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যানও কথা বলছে শ্রীলঙ্কার পক্ষেই। বাংলাদেশের সাথে 52 ম্যাচ খেলে 41টিতে জয় তুলে নিয়েছে তারা। টাইগারদের জয় মোটে 9 ম্যাচে, যেখানে অবশ্য শেষ 13 ম্যাচেই 5 জয় বাংলাদেশের। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে 12 বার, যেখানে 2 বার জয় আছে টাইগারদের। ৩৫তম ওভারের শেষ আর 36তম ওভারের প্রথম বলে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ রহিম আউট হলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা। দলীয় 135 রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফিফ হোসেন। এরপর মাত্র 3 ও 2 বল খেলে আউট হন এবাদত হোসেন ও হাসান মাহমুদ। দলের নিশ্চিত পরাজয় জেনেও শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে 41 বলে 51 রানের অবিশ্বাস্য এক জুটি গড়ে দলকে 24 বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দেন মিরাজ। দলের জয়ে 39 বলে 4টি 4 আর 2 ছক্কায় অপরাজিত 38 রান করেন মিরাজ। 11 বল খেলে 10 রানে অপরাজিত থাকেন মোস্তাফিজ। বিশ্বাস করতে না চাইলেও বিশ্বাস করতেই হবে, হেরে গেছে ভারত, 1 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের জয়ের নায়ক। নিরাশার সাগরে হাবুডুবু খেয়েও কোনো রকমে তীরে এসে ভিড়েছে জয়ের নৌকা।